জাতীয় সংসদের হুইপ ভাট্টাচারী ও বাইজিৎ আংশিক থেকে জনগণের ভোটে বারবার নির্বাচিত সাংসদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক চট্টগ্রাম পাঁচ সংসদীয় আসনের নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানার শ্রদ্ধেয় পিতা আলহাজ সৈয়দ ওয়াহিদুল আলমের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাইজিৎ বোস্তামী থানা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাইজিৎ বোস্তামী থানা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সিদ্দিকুল ইসলাম আকাশ, বাইজিৎ থানা যুবদল নেতা আলাউদ্দিন, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল, বাইজিৎ যুবদলের নেতা আলমগীর ও মোস্তাক, 2 নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ মাইনউদ্দিন, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন, বাইজিৎ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ মিয়া, বাইজিৎ থানা ছাত্রদল নেতা মোহাম্মদ আলমগীর হোসেন রব্বানী, পারভেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও প্রমুখ।